নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্তব্য হিসেবে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এবার রক্তদান শিবিরের আয়োজন করলেন আগরতলার স্বস্তি বাজার ব্যবসায়ীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বাসন্তী পুজোর মহা অষ্টমীর পূর্ণতিথিতে স্বস্তি বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছা রক্তদান শিবির। এদিন সকালে মহতি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও ছিলেন পুর নিগমের উত্তর জোনালের চেয়ারম্যান প্রদীপ চন্দ্র সহ আরো বিশিষ্ট জনেরা। এই রক্তদান শিবিরকে ঘিরে স্বস্তি বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ হয় ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা। আমাদের রাজ্যে সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি এগিয়ে আছে রক্তদান উৎসব বা রক্তদান শিবির। কিন্তু গত বিধানসভা নির্বাচন হওয়ার জন্য গত দু তিন মাস ধরে এই ধরনের শিবির প্রায় বন্ধ হয়ে গিয়েছিল নানা কারণ। তো আমাদের আগরতলা শহর এবং রাজ্যে প্রায় সরকারি 11টা এবং বেসরকারি 2টো ব্লাড ব্যাংকে রক্ত সর্বতা দেখা দিয়েছিল। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তরফে ডক্টর মানিক সাহা এই রক্ত ব্লাডব্যাংকে রক্ত সর্বতা দূর করার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন রেখেছিলেন। সর্বোত্তরের কাছে সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব, ব্যক্তি প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গা, ব্যক্তি সবার কাছে আবেদন রেখেছিলেন যাতে এই রক্ত সর্ব দূর করার জন্য তারা এগিয়ে আসে। আমাদের মুখ্যমন্ত্রী আবেদনের সাড়া দিয়ে সারা রাজ্যব্যাপী সারা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, সরকারি, বেসরকারি এবং এই ধরনের ব্যক্তি সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে।